আজকে আমরা একটি নবম শ্রেণীর নতুন অধ্যায় শুরু করছি, অষ্টাধ্যায় অধ্যায়, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের আগে আমরা নবম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত আরেকটি অধ্যায় আমরা ভিডিও করেছি, সেটি হলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি আলোচনার ক্ষেত্রে আমরা বৃত্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি, সেজন্য এখানে সেগুলির আর পুনরাবৃত্তি না করে আমরা সরাসরি বৃত্তের ক্ষেত্রফলে এগিয়ে যাব। শুরু করছি গণিত প্রকাশ নবম শ্রেণী বৃত্তের ক্ষেত্রফল অষ্টাদশ অধ্যায়। আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়কের সূত্র কীভাবে করা যায় সেটি প্রথমে দেখব। সেই জন্য প্রথমে আমাদের একটি বৃত্তের ছবি আঁকতে হবে। তাহলে আমরা একটি বৃত্ত আঁকি, বৃত্তের কেন্দ্র দিলাম ও। এখন দেখো, বৃত্ত বলতে কী বুঝি আমরা? বৃত্তের ভিতরের একটা অংশ আছে, বাইরের একটা অংশ আছে, এবং বৃত্তের যেটা পরিধি সেটাকে আমরা বলছি বৃত্ত। আমরা এই তিনটি অংশকে আলাদাভাবে চিহ্নিত করব। দেখো, বৃত্তের ভিতরের অংশকে আমি লাল ডটের লাইন দিয়ে দেখাচ্ছি, এটা হলো বৃত্তের ভিতরের অংশ, এবং নীল রঙের যেটি সেটি হলো বৃত্ত, ও হলো বৃত্তের পরিধি। এখন বৃত্তের বাইরের অংশকে আমরা চিহ্নিত করব। বৃত্তের বাইরের অংশকে আমরা চিহ্নিত করলাম, বৃত্তের বাইরের অংশ বলতে বৃত্তের পরিধির বাইরের অংশ। তাহলে আমরা এখানে বৃত্তের ভিতরের অংশ, বৃত্তের বাইরের অংশ এবং বৃত্ত, তিনটি অংশ চিহ্নিত করলাম। বৃত্ত বলছি আমরা নীল রঙের যে আমরা বক্ররেখা অঙ্কন করেছি তাকে আমরা বৃত্ত বলছি, আমরা সকলেই জানি। ভিতরের অংশ হলো লাল রং দিয়ে চিহ্নিত করেছি, এটা হলো ভিতরের অংশ। এবং বাইরের অংশকে আমরা চিহ্নিত করেছি। এখন দেখো, বৃত্তের যে ভিতরের অংশ, এই ভিতরের অংশকে বলা হয় বৃত্তাকার ক্ষেত্র। এই অংশটি হলো বৃত্তাকার ক্ষেত্র। এখন বৃত্তের ক্ষেত্রফল বলতে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে বোঝায়। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী হলো? না, বৃত্তের পরিধি দ্বারা সীমাবদ্ধ বৃত্তের ভিতরের অংশ যাকে বলা হয় বৃত্তাকার ক্ষেত্র, সেই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলই হলো বৃত্তের ক্ষেত্রফল। আমরা এখন বৃত্তের ভিতরে অংশ অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কীভাবে গঠন করা যায় সেটি দেখব। আমাদের সেই জন্য বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নির্ধারণের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে বৃত্তের পরিধির সূত্র। আমরা বৃত্তের পরিধি চ্যাপ্টারে আলোচনা করেছি। এখন বৃত্তের, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে বৃত্তের পরিধি হবে, পরিধি সমান টু পাই আর একক। এখানে পাই হলো একটি অমলোদ সংখ্যা, কিন্তু আমাদের গণনার ক্ষেত্রে পায়ের মান আমরা ধরে নেব পায় সমান 22/7, এটি আমরা ধরে নিই। কিন্তু প্রকৃতপক্ষে পায় হলো অমলোদ সংখ্যা, অর্থাৎ পায়ের সঠিক মান আমরা পাব না। গণনার সুবিধার ক্ষেত্রে আমরা পায়ের মান 22/7 ধরে নিই। তাহলে বৃত্তের পরিধি হলো 2π একক, বৃত্তের অর্ধ পরিধি হবে, অর্ধ পরিধি সমান 2π/2 একক সমান পায়ার
একক। বৃত্তের পরিধি বলতে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করেছি, মনে করো একটি তারকে বৃত্তের আকার দেওয়া হলো। এখন এই তারটিকে কেটে সোজা করা হলো, তাহলে একটি সরলরেখা পাবো। এই সরলরেখার যে দৈর্ঘ্য সেটি হলো বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি সম্পর্কে আমরা বৃত্তের সূত্র, পরিধির সূত্র স্মরণ করে নিলাম। এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি বিষয়ের প্রয়োজন হবে, সেটিও আমরা আলোচনা করে নেব। সেটি হলো বৃত্তকলা। বৃত্তকলা কী সেটি আমরা আগে জেনে নেব। একটি বৃত্ত আঁকলাম, এই বৃত্তের যে কোনো একটি চাপ নিলাম, মনে করো এ পি বি একটি বৃত্তচাপ। এখন বৃত্তের কেন্দ্রের সঙ্গে এ এবং বি বিন্দু যুক্ত করলাম। তাহলে দেখো এখানে ও এ সমান ও বি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ মিলে একটি যে ক্ষেত্র সৃষ্টি করেছে এই অংশটি, এই অংশের ক্ষেত্রচাপ ক্ষেত্রফলই হলো, এই অংশটিকেই বলা হয় বৃত্তকলা। তাহলে বৃত্তকলা হলো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং যে কোনো একটি চাপ যে ক্ষেত্রের সৃষ্টি করে তাকে বলা হয় বৃত্তকলা, এবং ওই ক্ষেত্রের ক্ষেত্রফলই হলো বৃত্তকলার ক্ষেত্রফল। এখন আমরা যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব সেই বৃত্তটি আঁকার চেষ্টা করি আরেকবার। তাহলে আমরা একটি বৃত্ত এঁকে নিই। মনে করো আমরা যে বৃত্ত আঁকলাম এটি হলো একটি বৃত্তাকার চাকতি। এই বৃত্তাকার চাকতিকে আমরা সমান ১৬টি বৃত্তকলায় বিভক্ত করব। তাহলে প্রথমে আমরা ব্যাস বরাবর দুভাগে ভাগ করে নেব। এই অংশটিকে আবার আমরা সমান দুভাগে ভাগ করব, বাকি অংশকেও সমান দুভাগে ভাগ করব, এখানেও দুই ভাগে ভাগ করব, প্রত্যেকটি অংশকে দুই ভাগে ভাগ করে নেব। তাহলে উপরের দিকে বৃত্ত অর্ধবৃত্তে আমরা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি বৃত্তকলা পেলাম। এগুলো আমরা যদি চাকতিকে কাটি তাহলে প্রত্যেকটি দৈর্ঘ্য সমান করা যাবে। একইভাবে নিচের বৃত্তকেও আমরা আটটি সমান বৃত্তকলায় ভাগ করে নেব। আমরা দেখে নেব এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আমরা নাম্বারিং করে দেব। তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমরা ১৬টি সমান বৃত্তকলায় বৃত্তটিকে ভাগ করে নিলাম। এখন এই ১৬টি সমান বৃত্তকলাকে এদের মধ্যে আটটিকে আমরা আটটি শীর্ষবিন্দুকে উপরে দিকে রাখব। শীর্ষবিন্দু বলতে ও বিন্দুতে, ও বিন্দুকে আমরা শীর্ষবিন্দু বলছি। তাহলে ও বিন্দুতে যে অংশগুলি মিলেছে সেই অংশগুলিকে আমরা শীর্ষবিন্দু বলছি। তাহলে আটটি বৃত্তকলার শীর্ষবিন্দু নিচের দিকে এবং বাকি আটটির
বৃত্তকলার শীর্ষবিন্দু উপরের দিকে রেখে আমরা কী পাই দেখব। তাহলে দেখো, আমরা আটটি বৃত্তকলাকে প্রথমে এঁকে নেব। এখন দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি বৃত্তকলার শীর্ষবিন্দু উপরে দিকে রেখেছি, আর বাকি আটটি বৃত্তকলার শীর্ষবিন্দু নিচের দিকে আছে। এখন দেখো, এগুলিকে আমরা চিহ্নিত করে নেব। তাহলে যে শীর্ষবিন্দুগুলো উপর দিকে আছে সেই বৃত্তকলাগুলিকে চিহ্নিত করে দিই। আরেকবার দেখে নেব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এখন নিচের দিকে শীর্ষবিন্দু আছে, বৃত্তকলা আমার আটটি হতে হবে। দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি হয়েছে, তাহলে আরেকটি বৃত্তকলা আমার প্রয়োজন আছে। তাহলে আরেকটি বৃত্তকলা আমাদের আঁকতে হবে। এবার এগুলিকে আমরা চিহ্নিত করে নেব। এগুলিকে এইভাবে চিহ্নিত করে নিই আমরা। তাহলে দেখো, আমরা আটটি বৃত্তকলাকে অর্ধেক অর্থাৎ আটটির শীর্ষবিন্দু নিচের দিকে এবং আটটি শীর্ষবিন্দু উপরের দিকে নিয়ে সাজিয়ে আমরা প্রায় একটি আয়তাকার চিত্র পেয়েছি। আয়তাকার চিত্রটিকে আমরা কল্পনা করে নিচ্ছি। এই প্রায় আয়তাকার চিত্র থেকে আমরা বৃত্তকলাগুলির মোট ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারব। এক্ষেত্রে দেখো, আমাদের আকার ত্রুটি থাকতে পারে। সঠিকভাবে যদি চারটি কেটে আমরা পরীক্ষাটি করি তাহলে আমরা সঠিক ফল পাব। এখন দেখো, আমার ১৬টি বৃত্তকলা, মনে করো যে বৃত্তটি নিয়েছি তার ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ সমান আর একক, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে পুরো বৃত্তের পরিধি, পরিধি সমান হল টু পাই আর একক। এখন আটটি বৃত্তের পরিধি হবে দেখো অর্ধবৃত্তের পরিধি। তাহলে অর্ধ পরিধি লিখব আমরা, অর্ধবৃত্তের পরিধি না, অর্ধ পরিধি। অর্ধ পরিধি হবে টু পাই আর বাই টু একক সমান পাই আর একক। তাহলে আমরা যে সমান আটটি বৃত্তকলা নিয়েছি সেই চাপগুলির মোট দৈর্ঘ্য হবে পাই আর একক। তাহলে আমরা লিখতে পারবো চিত্রে এ বি সি ডি, এ বি সমান সি ডি সমান পাই আর একক। কারণ দেখো, এখানে আমার আটটি বৃত্তকলা সাজানো হয়েছে, নিচের দিকেও আটটি বৃত্তকলা সাজানো হয়েছে, এটিও হবে পাই আর একক। প্রত্যেকটি বৃত্তকলার ব্যাসার্ধ হল আর একক। তাহলে এখানে দেখো, এডি সমান বিসি সমান হবে আর একক। তাহলে এ বি সি ডি একটি আয়তাকার চিত্র, আয়তাকার চিত্রের দৈর্ঘ্য
এ বি সমান সি ডি সমান আমরা পেয়েছি পাই আর একক, এবং প্রস্থ বি সি সমান এ ডি সমান পেয়েছি আর একক। অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান এ বি গণিত বি সি, এ বি পাই আর এবং বি সি আছে আর বর্গ একক, সমান হল পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে ১৬টি বৃত্তকলার ক্ষেত্রফল মানে হল বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল। অতএব আমরা লিখতে পারব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক হলে বৃত্তের ক্ষেত্রফল হবে সমান পাই আর স্কোয়ার বর্গ একক, যেখানে পাইকে আমরা ধরে নেব 22/7, যদিও পাই একটি অম্লজ সংখ্যা। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাঠ্যপুস্তকে যেভাবে দেখানো আছে সেভাবে আলোচনা বা বোঝানোর চেষ্টা করলাম। এবার আমাদের পাঠ্যপুস্তক বৃত্তের ক্ষেত্রফল অধ্যায়টিকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে আমরাও সেইভাবেই আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। পাঠ্যপুস্তকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নির্ধারণ করার পরে ছোট ছোট অঙ্ক কষে দিয়েছে এবং তার সঙ্গে একটি করে নিজে করি অঙ্ক করতে দেওয়া হয়েছে। যেহেতু এখানে পাঠ্যপুস্তকে ছোট ছোট অঙ্কগুলি কষে দিয়েছে, পুরোটাই বোঝানো আছে, সেজন্য ওই অঙ্কগুলি নিয়ে আমি আর আলোচনা করছি না, নিজে করি অঙ্কগুলিকে আমি করার চেষ্টা করছি। তাহলে দেখো নিজে করি ৩, নিজে করি ৩-এ দেওয়া আছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ৪২ সেন্টিমিটার তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের দৈর্ঘ্য সমান ৪২ সেন্টিমিটার। আমাদের বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফল, কত। তাহলে দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে ৪২ সেন্টিমিটার, তাহলে আমরা এক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে পারব। দেওয়া হয়েছে ব্যাস সমান ৪২ সেন্টিমিটার। তাহলে আমরা লিখি যেহেতু ব্যাসের দৈর্ঘ্য সমান ৪২ সেন্টিমিটার, অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যকে সাধারণত আমরা ছোটো হাতে আর দিয়ে লিখি, সেজন্য আমরা ছোটো হাতের আর লিখছি। ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান ৪২/২, ব্যাসের অর্ধ ব্যাসার্ধ, সেই জন্য ব্যাসকে ২ দিয়ে ভাগ, সমান হল ২১ সেন্টিমিটার। এখন আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অতএব
বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার বর্গ একক, পাই বলতে দেখো আমরা 22/7 ব্যবহার করব, আর পেয়েছি আমরা 21 সেন্টিমিটার, 21 স্কোয়ার সেন্টিমিটার দেওয়া হচ্ছে, সেজন্য এখানে হবে বর্গ সেন্টিমিটার সমান হলো 22/7 × 21 × 21 বর্গ সেন্টিমিটার, 3 দিয়ে কাটে সমান হলো 22 × 3 = 63 বর্গ সেন্টিমিটার। আমরা হিসাব করে নেব 63 1386। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান 1386 বর্গ সেন্টিমিটার। এটি ছিল আমাদের নিজে করি 3, অঙ্কটি হবে নিজে করি 3 অঙ্ক, পেজ 248 পেজ। এবারে আসি আমরা নিজে করি 5 অঙ্কে, দেওয়া হচ্ছে দেখো যে বৃত্তের ক্ষেত্রফল 1 বর্গমিটার 54 বর্গ ডেসিমিটার তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এটা লিখবো আমরা নিজে করি 5, দেওয়া হয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল 1 বর্গমিটার 54 বর্গ ডেসিমিটার তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে লিখব প্রদত্ত বৃত্তের ক্ষেত্রফল সমান 1 বর্গমিটার 54 বর্গ ডেসিমিটার। এখানে প্রথমে আমাদের দেখতে হবে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 1 বর্গমিটার 54 বর্গ ডেসিমিটার, তাহলে হয় আমাদের মিটার এককে আসতে হবে নতুবা ডেসিমিটার এককে আসতে হবে। আমরা জানি 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাহলে 1 বর্গমিটার অর্থাৎ উভয় পক্ষের বর্গ করবো আমরা, তাহলে 1 মিটার তার বর্গ, এদিকে লিখব 10 ডেসিমিটার তারও আমরা বর্গ করলাম। অতএব 1 এর বর্গ হলো 1 মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার মানে হলো বর্গ মিটার সমান দেখো 10 এর স্কোয়ার হলো 100, ডেসিমিটারের বর্গ অর্থাৎ বর্গ ডেসিমিটার।
তাহলে এক বর্গমিটার সমান আমরা পেলাম 100 বর্গ ডেসিমিটার। অতএব আমরা লিখব বৃত্তের ক্ষেত্রফল সমান 1 বর্গমিটার 54 বর্গ ডেসিমিটার সমান, 1 বর্গমিটার পরিবর্তে লিখব আমরা 100 বর্গ ডেসিমিটার, আর এখানে আছে 54 বর্গ ডেসিমিটার, তাহলে মোট হবে 154 বর্গ ডেসিমিটার সমান 154 বর্গ ডেসিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল দুটি একক মিলে দেওয়া ছিল, আমরা একটি একক নিয়ে এলাম। এখন বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের বের করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নেব, মনে করি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে দেখো বর্গ ডেসিমিটারের ক্ষেত্রফল আছে, তাহলে হবে 8 ডেসিমিটার। তাহলে লিখব আমরা, ধরা যাক বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 ডেসিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে π r² বর্গ ডেসিমিটার। অতএব ক্ষেত্রফল সমান π r² বর্গ ডেসিমিটার। কিন্তু আমাদের বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ ডেসিমিটার। তাহলে আমরা লিখব, অতএব শর্ত অনুসারে শর্তানুসারে আমরা লিখব π r² = 154। অতএব r² = 154 × দেখো পায়ের মান আমরা 22-এর 7 বসাচ্ছি, তাহলে লিখি 22-এর 7 × r² = 154। অতএব r² = 154 × 7/22 হবে। তাহলে দেখো 7, অতএব স্পষ্টই দেখছি আমরা r = 7। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 7 ডেসিমিটার। তাহলে নিজে করি 5 আমাদের হিসাব করা হলো, এবার আসবো আমরা নিজে করি 7-এর অঙ্কে। নিজে করি সাতে দেওয়া আছে যে বৃত্তাকার জমির পরিধি 44 মিটার, তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে দেখো পরিধি দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু পরিধি দেওয়া আছে, পরিধি থেকে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে পারব। তাহলে প্রদত্ত বৃত্তের পরিধির দৈর্ঘ্য সমান 44 মিটার। আমাদের বের করতে হবে
ক্ষেত্রফল সমান কত? আমরা জানি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে পরিধি হয় 2πr। তাহলে মনে করি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর মিটার, অতএব পরিধি সমান, বৃত্তের পরিধির দৈর্ঘ্য সমান পরিধির দৈর্ঘ্য সমান 2πr মিটার। আমাদের দেওয়া আছে পরিধির দৈর্ঘ্য 44 মিটার, অতএব 2πr = 44। পাই বলতে 22/7 × r = 44। আমরা হিসাব করে নেব, দেখো গুণ আছে 22/7, ভাগ হলো 7/22, 2 আছে 1/2, তাহলে 22 × 2 = 44, 2 × 2 কাটলো, অতএব r = 7। আমাদের একক ছিল মিটার, অতএব ব্যাসার্ধ r = 7 মিটার। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার বের করলাম। আমাদের ক্ষেত্রে বের করতে বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল হিসাব করে লিখি, অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান πr² ব্যাসার্ধ বলতে এখানে 7 তার স্কোয়ার বর্গ মিটার সমান হলো 22/7 × 7 × 7 বর্গমিটার সমান 154 বর্গমিটার। তাহলে আমরা নিজে করি 7 অঙ্কে বৃত্তের ক্ষেত্রফল হিসাব করে পেলাম 154 বর্গমিটার। আজ এই পর্যন্তই।